बोलता है, एक कॉस्मेटिक सर्जन लाइन गवर्नमेंट मेडिकल कॉलेज। ফ্র্যাকচার সম্বন্ধে কিছু বলছি আমি। তো ফ্র্যাকচার বিভিন্ন টাইপের হবে, বিভিন্ন রকমের হবে, বিভিন্ন বয়সে হবে, হ্যাঁ কারণ অনেকগুলো থাকতে পারে। কিন্তু ফ্র্যাকচার মানে হচ্ছে যে একটা কন্টিনিউটিতে ব্রেক, মানে হাতি হাতি একটা কন্টিনিউয়াস আছে সেখানে কোথাও তার ব্রিজ হয়ে পড়ে, সেটাকে ফ্র্যাকচার বলি। হ্যাঁ তো ফ্র্যাকচারটা বুঝবো কি করে, যদি যে বোনগুলো পায়ের বোন গুলো সেগুলো দেখতেই বুঝতে হবে যে ওই জায়গাটা ফুলে গেছে, ডিফর্মিটি হয়েছে, লস অফ মুভমেন্ট হয়েছে, মানে নাড়তে পারছে না, পেইনফুল। হ্যাঁ তো এগুলো দেখে একটা আন্দাজ করা যাবে। এখন বেশি ভাঙলে তো একদমই নড়ফল নড়ফল করবে হাড়িগুলো, পা গুলো, হাত গুলো, এর থেকে বিয়ার যে ফ্র্যাকচার হয়েছে। আর ক্র্যাক ফ্র্যাক হলে পরে তাদের দেখলাম যে টিকলে পরে রাখছে, তা আমাকেও বেশি কিছু করার দরকার নেই, সেটা ডাক্তারকে দেখিয়ে দিয়ে এক্সরে করে কি করতে হবে যে কি মানে থাকে। কিন্তু মেইন যেটা হচ্ছে যে যেটা বলছিলাম যে একটা যে কোনো ট্রিটমেন্ট শুরু হয় ফার্স্ট এড থেকে, তো ফার্স্ট এড যেমন একটা ট্রিটমেন্ট দেয় আর একটা দেয় যে যাতে ক্ষতিটা না বেড়ে যায়, মানে একটা ফ্র্যাকচার কম ছিল ভবিষ্যৎ ওটা পরে যেন বেড়ে না যায়। তার জন্য হচ্ছে যে কি বলে আমাদের একটা ইয়ে আছে যে রেস্ট, না রেস্ট না সরি রাইস, রাইস মানে হচ্ছে আর হচ্ছে রেস্ট, আই হচ্ছে আইস, সি হচ্ছে কি বলে ক্রেপ ব্যান্ডেজ বা কম্প্রেশন, আর ই হচ্ছে এলিভেশন। এই চারটে জিনিস করলে পরে ধরুন একটা 50% ট্রিটমেন্ট হয়ে গেল। আর সবচেয়ে বেশি যে এখানে যেটা হচ্ছে ছোট মানে শহরতলিতে ছোট ছোট জায়গায় টাউনে যেটা মেয়ের ঝামেলা আছে, লোকগুলো চুন হলুদ লাগায় কিংবা ম্যাসেজ করে গরম শেক দেয়, সেগুলো যেন একদম না করে। চোট লাগলো আমি বরফ দেবো, ঘন্টা 10-12 মিনিট দিলাম, আবার 1 ঘন্টা পরে আবার দিলাম। হ্যাঁ আর ডাক্তার ওষুধ তো দিতেই হবে, সে বয়স হিসেবে যার যেমন আছে, আর কোনো রোগ আছে কিনা সেই হিসেবে যেটা দেওয়া যাবে সেটা দিতে হবে, না পারলে পরে ডাক্তারের অ্যাডভাইস দিতে হবে। কিন্তু ফ্র্যাকচারের মেইন যেটা শুরু চিকিৎসা শুরু হচ্ছে যে ফ্র্যাকচারটাকে আমি যদি ইয়ে করি ডাউট করি যে ফ্র্যাকচার আছে, তাহলে হচ্ছে সাথে সাথে রেস্ট দেবো, জায়গাটাকে তুলে রাখবো, ঝুলিয়ে রাখবো না, তাহলে পায়ে বা হাতে খুলে যাবে। আর মাঝে মাঝে অ্যাক্টিভ মুভমেন্ট করবো যাতে ব্লাডটা সার্কুলেশন ঠিক থাকে, তারপর হচ্ছে ওটাকে বেঁধে দেবো যাতে নড়াচড়াটা কমে যায়। কারণ বেশি মুভমেন্ট হতে পারে, আনটি মুভমেন্ট হতে পারে, ভেতরে যে পেশি থাকে, রক থাকে, নার্ভ বাতাটাকে দিয়ে তারপরে বেড়ে যায়। মানে আমরা বলি যে প্রথমে কটন প্যাড দিয়ে তারপর বাঁধবো, এমন ভাবে বাঁধতে হবে যাতে সার্কুলেশনটা বন্ধ না হয়, এটা দেখতে হবে। আমি গরমকে মালিশ করি, সেরকম আমি এতদিন ধরে প্র্যাকটিস করছি, 36 ইয়ার ধরে দেখেছি যে বেশিরভাগ হাড়ের ক্ষেত্রে কিছু না করলে যার ক্ষতি হয় তার থেকে বেশি ভুল কিছু করলে আবার বেশি ক্ষতি হয়। মানে ভুল ক্ষতি মানে ভুল মানে হচ্ছে যে কবিরা যেতে গেলাম মালিশ ফালিশ করে দিল, এগুলো দিল ইনফেকশন হয়ে যায়, টাইট করে বেঁধে দিল, গ্যাঙ্গিন হয়ে যেতে পারে, ডিআইসি হতে পারে। তো সেই জন্য একটাই যে ফ্র্যাকচার ফ্র্যাকচার হলে পরে ডাক্তারের ট্রিটমেন্টে যাওয়া তার আগে এইসব করে দেওয়া।